সরঞ্জাম ইয়ে করে রেখেছে, মানে এই সময় হচ্ছে কি আছে শারীরিক স্তরে করা আছে চলো আন্না আজকে এই উত্তরপাড়া পৌরসভা থেকে কি নতুন কর্মসূচি নেওয়া হলো? দেখুন, আমরা গতকালকে রাত্রেই আলোচনা করেছি যে বহু জায়গায় এখনো মানুষ বিভিন্ন অজুহাতে রাস্তা বেরিয়ে পড়ছেন, বিশেষ করে চায়ের দোকানে ইত্যাদি একটা জটলা বাজারে অপ্রয়োজনীয় জটলা করছেন। আমরা নজরদারিটাকে আরও পারফেকশন আনার জন্যে আমরা আজ থেকে একটি ড্রোনের ব্যবস্থা আমাদের শহরে আমরা করেছি। প্রাথমিকভাবে আমাদের আমাদের পৌরসভার পাশ থেকে এটা আমাদের এরপরে এটা চলবে, বিশেষ করে দুবেলা, সকালের দিকে পাঁচ ছ ঘন্টা, চার পাঁচ ছ ঘন্টা, আর বিকেলের দিকে চার পাঁচ ঘন্টা নজরদারিটা রাখা হবে। পুলিশ বিষয়টাকে মনিটর করবে, একই সঙ্গে এর একটা লিঙ্ক আমাদের কাছেও থাকবে, আমাদের অফিসেও থাকবে। যেসব জায়গায় অবৈধ জমা হবে তাদের এগেন্সে কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, আইনের চেয়ে বড় হচ্ছে সেখানে পৌঁছে গিয়ে যাতে এই জমায়েত না থাকে তার ব্যবস্থা করার জন্য একদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে যাবে, তারা সজাগ করবে, সতর্ক করবে। দ্বিতীয়, আমাদের যে টাস্ক ফোর্স আছে তারাও বাইক নিয়ে পৌঁছবে, তারাও সজাগ করবে, সতর্ক করবে। হুগলি জেলায় কি এই ড্রোন কি? আমি জানি না, আমি শুধু বুঝি মানুষ কোনো গুড সাজেশন দিলে সেটাকে যদি ইমপ্লিমেন্ট করলে ভালো হয়, এটা গতকালকে রাত্রেই আমরা ভেবেছি। তারপরে আমার লোকাল পুলিশ অফিসের সঙ্গে আমি কথা বলেছি, আইসির সঙ্গে, উনিও আমার সঙ্গে সহমত পোষণ করেছেন এবং আমরা আজকে এসে এটা শুরু করলাম। দেখি, অনেক জিনিস করতে হয়, ইফ উই গেট গুড রেজাল্ট, ইফ উই গেট বেটার রেজাল্ট, উই উইল কন্টিনিউ দিস। থ্যাংক ইউ।